আপনি কি অপমানিত? আত্মীয় পরিজন সবার কাছে আপনি অপমানিত, আপনি বিধ্বস্ত? তো মনে রাখবেন, আজকের যুগে ভদ্রলোকেরাই বেশি অপমানিত লাগছিত। আসলে যুগটা তো ভীষণ স্বার্থপর, যুগের রুচির সাথে তাল মেলাতে পারছেন না। আসলে আপনি হয়তো নাচতে জানেন না, আর আপনাকে স্টেজে তুলে দেওয়া হয়েছে। নাচটা কেমন হবে? হাস্যকর তো হবেই। স্নান করে নিয়েছি, বাগানে থেকে ফুল তুলে নিয়ে এসেছি। দেখো আজকের আমার বাগানের ফুল, পুজোয় বসছি। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেখো আমার গোপুসোনা কি সুন্দর সাজুগুজু করে নিয়েছে, আর সবাইকে আমি ফুলের সাজ পরিয়ে দিয়েছি। আমার পুজো হয়ে গেছে। সকাল সকাল পুজো করলে মনটা কিন্তু দারুণ হয়ে যায়, তাই না? সমাজে যত সোজা পথে চলবেন, যত সরল পথে চলবেন, মনুষ্যত্বের পথে চলবেন, নীতির পথে চলবেন, তত আপনাকে অপমান করা হবে। আসলে যুগটা ধান্দাবাজি, ভীষণ স্বার্থপর যুগ। নিজের চোখে দেখা একজন 80 বছর বয়স্ক বৃদ্ধ একটা মন্দিরে কার্যকারী সামলাতেন, তাকে বিভিন্নভাবে অপমান করে, একটা ক্যাওয়াস তৈরি করে, 1 লক্ষ টাকার চুরির অপবাদ দিয়ে তাকে সেই মন্দির থেকে সরিয়ে দেওয়া হয়। আসলে মানুষ মানে আমরা কি করি, আমরা এতটাই স্বার্থপর হয়ে যাই কখনো কখনো, যে ভীষণ গুজবে কান দিয়ে দিই। কাকে কান নিয়ে গেছে এটা ভেবেই আমরা একদল মানুষ কিন্তু ছুটে চলি কাকের পেছনে, কখনো কানে হাত দিয়ে দেখি না। সেই সময় সেই মানুষটাকে, সেই বৃদ্ধ মানুষটাকে হয়তো আঘাত দেয়া হলো, তার সত্য মিথ্যা কিছুই যাচাই করা হলো না। আসলে আমরা মানুষরা ভীষণ গুজবে বিশ্বাস করি, আর এই বিশ্বাসই হয়তো মানুষকে আরও অপমান করা হয় করে। তো বন্ধুরা, এটাই আমার বলার, এই এটা কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা তো সময় বিচার করবে, সময় বলে দেবে, তাই না? আসলে নিজেকে বদলে ফেলুন, আর এত নরম হলে কিন্তু চলবে না, কারণ সময় বলে দেবে, তাই না? নিজেকে নারকেলের মতন শক্ত করে ফেলুন, ভেতর থেকে থাকবে নরম, মায়া মমতা বিনয়ী নম্র ভদ্র, কিন্তু বাইরেটা থাকবে শক্ত। দেখবেন নরম মানুষের প্রতি মানুষ বেশি আঘাত করে, যে শক্ত যাকে আঘাত করতে গেলে অন্তত 2 বার ভাবতে হয়, কিংবা তার পাশ থেকে একটা আঘাত আসার সম্ভাবনা থাকে, তাকে কেউ আঘাত করে না। সেই জন্য বন্ধুরা, ভেঙে না পড়ে নিজেকে শক্ত করুন, নিজে স্ট্রং থাকুন, কষ্ট পাবেন না। প্রকৃতির সাথে লড়াই তো করতেই হবে। এতে হয়তো অনেকেই বলবে আপনি অহংকারী, লোকে বলে বলুক, এতে আপনি ভালো থাকবেন, আপনাকে কেউ অপমান করার সাহস পাবে না। গুড মর্নিং বন্ধুরা, আমি সমাদৃতা নেপাল থেকে বলছি। আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাই, কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আমিও আপনাদের ভালোবাসে খুব ভালো আছি। সকাল সকাল বড্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা, আমি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ছোলে বাটোরা আজকের ব্রেকফাস্ট, পুরোটাই কিন্তু হোমমেড, সঙ্গে আছে অনিয়ন। সজনের ডাটা, কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল, আমার খুব ফেভারিট, এটা মাছের ঝাল করেছি। আর একটু পাঁপড় ভাজা ছিল, আলু কুমড়ো ভাজা, এটাই আমাদের দুপুরের আজ লাঞ্চ মেনু। কত মিনিট বসে আছো?
পরীক্ষা কেমন হয়েছে? পুদিনায় ভিটামিন এ, ভিটামিন সি, বি কমপ্লেক্স থাকে। আর নিয়েছি লেবু। আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি পুদিনা পাতা পাতি লেবু দিয়ে শরবত। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি আর পুদিনা পাতা। শর্টকাটে করব, তো জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এটা আমি মিক্সিতে কিন্তু গ্রাইন্ড করে দেবো। এই শরবতটা গরমকালে কিন্তু দারুণ দারুণ উপকারী। আর আমরা হয়তো অনেকেই জানি বা জানি না, হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে, ব্রেনের কার্যকরী শক্তিকে বৃদ্ধি করে কিন্তু এই পুদিনা পাতা। আর এর সৌরভ তো দারুণ তো লাগে। আর এই যে আমি কিন্তু শরবতটা কিন্তু বানিয়ে নিয়েছি। এবারে আমি কি করলাম, ওই লেবুর রসটা কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ আমি লেবুর রস দিয়ে মিক্সিতে ঘোরাইনি। তো আমি আস্তে আস্তে লেবুগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম, রস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা চামচের দ্বারা অবশ্যই এটাকে নেড়ে নেব এবং সার্ভ করব। তো খুব ভালো লাগে গরমকালে এইরকম একটা শরবত খেতে, কিন্তু দারুণ মজার। তো সবাইকে আমি বলবো, বন্ধুদের তোমরা অবশ্যই এই পুদিনা পাতার শরবত বানিয়ে খাও, যারা না খাও তারা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। পুদিনা পাতা বলো তো বন্ধুরা। এখন আমি এই দেখো সবজি তরকারি সব গোছাচ্ছি, কি সবজি এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর পেছনে এটা কি দেখছো, প্লাস্টিকের ঝোলা। কেন বলো তো, আমি একটা দোকানে এই প্লাস্টিকগুলো সব দিয়ে দিই। সেই দোকানটা আজ বেশ কিছুদিন ধরে বন্ধ। কেন বন্ধ বলো তো, দোকানের যে দাদা তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য দোকানটা বন্ধ। আর আমিও দিতে পারছি না, আর আমার মাসের প্লাস্টিক এইভাবে জমে যাচ্ছে। ফেলে দিই না, কারণ কাউকে দিলে তার তো কাজে লাগে, দোকানে তো সে মাল দেয়, তো আমি তার দোকানে এটা দিয়ে দিই। তো এর জন্য এখন এক মাস ধরে এই প্লাস্টিক এরকমভাবে জমা হচ্ছে। চলো দেখে নেওয়া যাক সবজিগুলো কি কি। অনেক রকম সবজি রয়েছে, সজনের ডাঁটা, এই সময় সজনের ডাঁটা ভীষণ উপকারী। আছে কাঁচকলা, আছে করলা, নিয়ে নিয়েছি ভেন্ডি। দাম আর বলছি না, দাম শুনলে এখন তো প্রচণ্ড দাম সবজির। কাঁচা লঙ্কা, আর এটার মধ্যে আছে এই যে শাক। আমাদের এখানে দেখো শাকটা কেমন বিক্রি হয় নেপালে, জাস্ট ডগটাকে ভেঙে ভেঙে এরমভাবে বিক্রি হয়। আর এখানে লোকরা জানো তো শাকটা এইভাবেই ভালো করে ধুয়ে এই অবস্থাতেই রান্না করে, আর আমরা তো এটাকে ধুয়ে বেছে কুচিয়ে রান্না করি। যাই হোক, তো বললাম এটা গল্প করে। আর রয়েছে আদা, পেঁয়াজ, আলু, রসুন, এই তো চলো গুছিয়ে টুছিয়ে নেই। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে এবং অবশ্যই আজকের ভিডিওটা এন্ড করতে। দেখতেই পেলে সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিনটা শুরু হয় এবং প্রত্যেক দিনই এইরকমই একটা রুটিন থাকে। এবং দিনের শেষে যখন তোমাদের সাথে বসে আমি ক্যামেরার এপার থেকে তোমাদের সাথে যখন কিছু গল্প করি, আমার মন কিন্তু খুব খুব ভালো হয়ে যায়। অবশ্যই আমি একটু সুখ খুঁজে পাই। আমি জানি না তোমরা কে কে আমার ভিডিও দেখে আনন্দ পাও আর কাকে কার কার ভালো লাগে, তবে তোমাদের কমেন্ট পেয়ে আমি কিন্তু ভীষণ আপ্লুত এবং ভীষণ খুশি। তো চলো আজকে ভিডিওটা আমি এন্ড করি। আর আজকের ভিডিওর অবশ্যই একটা গৌতম বুদ্ধের গল্প দিয়েই আমি শেষ করব। তো চলো শুরু করা যাক গৌতম বুদ্ধের সেই গল্পটা। গৌতম বুদ্ধের প্রচলিত প্রচুর গল্প আছে, আর আজকের গল্পটা থেকে আমরা একটা শিক্ষা অবশ্যই নিতে পারবো। কেউ যদি আমাদের বারবার অপমান করে তাহলে আমাদের কি করা উচিত? তো এই বিষয়ে এটা জানবার জন্য অবশ্যই আমার গল্পটা শুনুন এবং আমার সঙ্গে ভিডিওর লাস্ট পর্যন্ত থাকুন। একবার গৌতম বুদ্ধ একটি গ্রামের একটি সভায় তিনি গিয়ে তার বক্তৃতা প্রদর্শন করছিলেন। তো সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন, তো একজন গুণী ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন। তো তিনি শুরুটা করেছিলেন, রাগ হচ্ছে অগ্নি, রাগকে সংবরণ করাটাই হচ্ছে আমাদের উচিত। এবং এইরকম কিছু কথাবার্তা যখন তিনি বলছিলেন, এক ব্যক্তি তিনি কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছিলেন। গৌতম বুদ্ধ সেই ব্যক্তির কথাগুলো শোনার পর তিনি তাকে বলেন, কে আপনি? সেই ভদ্রলোক অবাক হয়ে নির্বিকারে গৌতম বুদ্ধের দিকে তাকিয়ে থেকে বলেন, আমি সেই পাপিষ্ট দুষ্ট ব্যক্তি যে গতকাল আপনার কথাকে চরম অপমানিত করে আপনাকে আপনার গায়ে থুতু ফেলেছিলাম, আপনাকে বলেছিলাম
যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো ভুল, আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলাম এবং আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। গৌতম বুদ্ধ তার এই কথা শোনা মাত্রই তিনি মুচকি হেসে বলেন, আমি কালের যে কথা কালকে আমি বিসর্জন দিয়ে দিয়েছি, আমি কিন্তু কালকে ধরে রাখিনি। আসলে আমরা যদি কালকে ধরে রাখি তাহলে বর্তমানে চলতে পারবো না, তো কালকে বিসর্জন দিয়ে যদি বর্তমানটাকে নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আসলে এই কথার একটা অনেক বড় অর্থ রয়েছে, অন্তর্নিহিত অর্থ হচ্ছে এই, কোনো মানুষের সঙ্গে ঝগড়া বিদ্বেষ বিবাদ যা হয়ে গেছে সেগুলো যদি আমরা ভুলে যাই, জীবনে অতীতের ফেলে আসা কিছু স্মৃতি, খারাপ স্মৃতি সেগুলোকে যদি আমরা ভুলে যাই বা আমরা ভুলে যেতে যদি অন্যকে সাহায্য করি সেটা ভুলে গিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই নতুন করে বাঁচার আশায়, নতুন করে গড়ার আশায়, তাহলে কিন্তু ঘৃণা বিদ্বেষ হিংসা এগুলো কিছুই থাকবে না, আর কারোর সাথে কারোর কিন্তু এই যে ঝগড়া এই যে অপমান এই বিষয়টাও হবে না। আর অবশ্যই অপমান করা এটা যে যেরকম আচরণ বিরুদ্ধ ঠিক সেই রকমই এটা কিন্তু করতে আমরা একদম সাহস পাবো না। তো প্লিজ বন্ধুরা, সবাই পুরনো নিয়ম পুরনো বিদ্বেষ পুরনো রাগ সব কিছু ফেলে দিন, ফেলে দিয়ে সামনের দিকে গৌতম বুদ্ধের কথা মতন সব কিছু ফেলে দিয়ে কালের নিয়মে কালের গতিতে এগিয়ে চলুন সামনের দিকে এবং সুন্দর একটা জীবন গড়ে তুলুন, সুন্দর পৃথিবী গড়ে তুলুন, সকলে ভালোবাসুন সবাইকে, আর কাউকে অপমানের জবাব কিন্তু দিতে হয় না। কারণ যদি ওই গৌতম বুদ্ধ যদি সেই দিন সেই মুহূর্তে যদি অপমানের জবাবটা দিতেন সেই ব্যক্তির মনে কিন্তু তার যে মনে যে সংশয়টা এসেছে তার যে নিজের মনে মনে নিজের থেকে যে ভুল করার যে মনের মধ্যে এসছে সেটা কিন্তু তার তিনি কিন্তু সেটা উপলব্ধি করতে পারতেন না, বরং কী হতো তর্কে কথা আরও বেড়ে যেত, তিনিও আর রেগে যেতেন এবং সমস্যাটার সমাধান হতো না। আর গৌতম বুদ্ধ চুপ ছিলেন বলেই সেই ব্যক্তির মনে কিন্তু সেই বাসনাটা এসেছে যে আমি ভুল করেছি। তো বন্ধুরা, যখন কেউ আপনাকে অপমান করছে অপমানের জবাবটা না দিয়ে আপনি একটু চুপ থেকে যান, সেই জায়গাটা থেকে আপনি পরিত্যাগ করুন, দেখবেন সেই ব্যক্তি আজ নয় কাল ঠিক তার নিজের ভুল বুঝতে পারবে, কারণ সেও তো একটা মানুষ আর কেউ চায় না কারোর সাথে ঝগড়া বিদ্বেষ করতে। তো দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে, সবাই আমরা খুব ভালোভাবে আছি, সকলে মিলেমিশে আছি এবং সুন্দর একটা ভালোবাসার একটা পৃথিবী কিন্তু আমরাই গড়তে পারি। কি বন্ধুরা, পারি তো। যাই হোক, কেমন লাগলো আমার এই গল্পটা? অবশ্যই এটা আমার নয়, গৌতম বুদ্ধের গল্প, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, গৌতম বুদ্ধের জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প। আর আমার মনে হয় এই গল্পটা শোনার পর থেকে আপনাদের মনের রাগ দুঃখ অনেকটাই কম হয়ে যাবে, অপমানের অপমানিত হওয়ার জবাবটা আপনারা আর ওইভাবে দেবেন না ঝগড়া তর্ক করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন আমি তাহলে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই হাসতে থাকবেন। আজকের মতন টাটা।